গাজায় যুদ্ধবিরতি আলোচনার মাঝেই অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। শরণার্থী শিবির সহ আবাসিক এলাকাগুলোয় চালানো হয় নির্বিচার বোমাবর্ষণ। জাবালিয়া আর বেইত হানুনকে দুর্যোগপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। নুসাইরাত শরণার্থী শিবিরে বিমান হামলায় প্রাণ হারিয়েছেন চারজন নারী ও শিশুসহ ছয় ফিলিস্তিনির মৃত্যু হয়েছে গাজার মধ্যাঞ্চলের বুরেজ শরণার্থী শিবিরে। খান ইউনিস সহ রাফার আবাসিক এলাকায় রাতভর বোমাবর্ষণে প্রাণ গেছে আরও ১২ জনের। জরুরি বিভাগের তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলায় গাজার উত্তরাঞ্চলে ধ্বংস হয়েছে ৫০,০০০-এর বেশি বাড়িঘর। সাত মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে গাজায় প্রাণহানি ছাড়িয়েছে ৩৬,০০০।